সিবিকের কিছু না জানা কথা আপনাদের কাছে আজকে আলোচনা করব, তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা এরকমই লেটেস্ট ভিডিও, চাকরির কোনো লেটেস্ট ভিডিও আপনাদের আলোচনা করব। তো সিবিক, সিবিক এটা, সিবিক হলো সিভিল ভলেন্টিয়ার ফোর্স। এটা ফোর্স, কোনো পুলিশ নয়, তাদের কোনো কৃতজ্ঞতা দেয়নি কাউকে, কোনো ফায়ার করারও কোনো কৃতজ্ঞতা দেয়নি, কিন্তু তাদের পথ খাটতে হয়। সিবিক যদি না থাকে ওয়েস্টবেঙ্গলে তাহলে কেউ কিছু করতে পারবে না, কারণ কি অনেক সিবিক সব কাজ করে, ঠিক আছে, সব থেকে ওয়াল ডিউটি থেকে শুরু করে সব ডিউটি, হোমগার্ড থেকে শুরু করে সব ডিউটি ওরা করে। যাই হোক, যে কথাটা আগে বলছি সিবিক, তো সিবিক মনে করেন কলকাতায় সবাইকে ইন্টারভিউ নিচ্ছে। তো আপনি ভাবছেন যে কলকাতায় আপনি অন্য একটা এলাকার থেকে, মানে কোনো কলকাতায় নিচ্ছে, আপনি ব্র্যাকপুর থেকে কলকাতায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার হবে না। ওকে, তো কলকাতার যে, কলকাতার ওই চত্বরে যারা থাকবে তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন, আপনার এলাকা অ্যাপ্লাই করতে পারবেন, নো টেনশন। কিন্তু অ্যাপ্লাই করলে আপনাকে নেবে না, কারণটা কি ওইখানে অফিসাররা চায় যে আমাদের এলাকারই লোকই থাকবে, কারণ কি এই ওই এলাকার লোক থাকলে কী হবে, তাদের একটু কাজটা যেন ভালো হয়। কারণ কি অনেক পিসি পার্টি, তারপরে এইসব পার্টি যারা ধরতে যায় যেহেতু তাদেরকে কাজে লাগে। তো সিবিকের একটা একটা দিক আছে, যেটা হলো আপনি যেহেতু আমরা বাইরের, মানে আপনার বাইরের যে, মনে করুন আপনার ডিস্ট্রিক্টে যে থানাটা আছে, মানে আপনার এলাকায় যে থানাটা আছে ওই থানাতেই আপনি মানে যোগ দিতে পারবেন, এছাড়া বাইরের কোনো থানায় যোগ দিতে পারবেন না। তো আমি আবার বলে দিচ্ছি, যেহেতু কমেন্ট না করে আপনি আপনার এলাকার থানায় গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করুন যে কবে থেকে নিয়োগ নিচ্ছে সিভিক ভলেন্টিয়ার। ওকে, তো আমাকে না জিজ্ঞেস করে আপনি একটু নিন, কারণ কি আমি বলছি নেবে, আমি তো বলবো না যে কোন থানার থেকে কোন থানার থেকে নেবে। তো আমি একটা লিস্ট শিডিউলভাবে তৈরি করব যেটা এই থানার থেকে এই থানা নিতে পারে। তো এপ্রিল থেকে মে মাসের থেকে শুরু হবে নেওয়া, তো সবসময় এপ্রিল থেকে মে মাসের পর্যন্তই নেয়, আমি যতটা জানি না, কিন্তু তিনবারই নিয়েছে, এবারে তারা আলোচনা করছে এপ্রিল থেকে মে মাসে। তো আপনি একটা কাজ করবেন, আপনি যাবেন থানায় গিয়ে ডাইরেক্টলি অফিসার বা ডিউটি অফিসার বা কোনো সিভিক বাইরে থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন কবে থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ চলছে। তো ওনারা বলে দেবে কবে থেকে, যেহেতু আপনারা যেই এর আগে 2017 মাঝ বরাবর আপনার যে ফর্মগুলো ফিল আপ করে দিয়েছেন, মানে যেখানে নেবে 10 জন সেখানে 1000 জন ফর্ম ফিল আপ করেছে, আমি দেখেছি আমাদের এখানে থানাটায় হয়েছিল যে এখানে 10 জন নেবে সেখানে 1000 লোক ফর্ম ফিল আপ করেছে, মানে একটা কীরকম উদ্গিন্ত ব্যাপার, যেখানে মানে কি বলবো 100 জনের মধ্যেও নেই, মানে 100 জনের মধ্যে 1 জন করে আছে। তো ওরকমভাবে দেবেন না আপনি। দেখুন সিভিকের চাকরি পেতে গেলে কী করতে হবে, আপনার ডাইরেক্টলি আপনি প্রথম প্রথম এসে জমা দিয়ে দিন, আর আপনার যদি একটা ভালো চ্যানেল থাকে তাহলে আপনি তো পাবেনই পাবেন, কোনো অসুবিধা নেই, সিভিকের মাইনে বাড়বে এই পরের মাস থেকে বাড়বে, এখন 8000 টাকা আছে, তারপর 9100 হবে, ভালোই বাড়বে। কিন্তু সিভিকের যে কাজটা সেটা কোনো দিনও গভর্নমেন্টের আন্ডারে ফেলবে না, এটা একটা মানে ডেলি রোজগার, মানে ডেলি প্যাসেঞ্জার ডেলি রোজগারের টাইপের একটা টাকা দেবে সিভিকে। তো কথাটা এটাই যে একটু আপনি গিয়ে জানুন যে কবে থেকে নিচ্ছে না নিচ্ছে, সব থানায় এক হয় না, ঠিক আছে, তো গিয়ে জানলে ভালো হয়। তো আজকে এটুকুই আলোচনা হলো, নিয়ম বলে আপনি কীভাবে, আপনি এখনই যান আপনার পার্শ্ববর্তী এলাকায়, জানুন যে কবে থেকে নিয়োগ চলছে সিভিক ভলেন্টিয়ারে, তবে থেকে নিয়োগ হবে। তো আমি বলছি এপ্রিল মে থেকে বরাবর মাঝখানেই নিয়োগ চলবে। তো এখানে আমাদের ভিডিওটাকে শেষ করছি, যেহেতু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর নিচে একটা কমেন্ট করে যাবেন কীরকম লাগলো ভিডিওটা, আর যদি অসুবিধা হয়, দেখুন নিয়োগ অনেক লোকরা কী করেছে কমেন্টে লিখছে নিয়োগ ইন্টারভিউ ওই দিনেরটা যে 1000-1500 লোকের মতন নিয়োগটা ইন্টারভিউটা কবে হবে, সো সেই ইন্টারভিউ আর পরে যাদের নেবে সব ইন্টারভিউ একসাথেই হবে, তাদের সে ফর্মগুলো ফিল আপ করে জমা দিয়েছিলেন সেগুলো নিয়েই দ্বিতীয়বার আর ই করবে না, সেগুলো নেবে আর দ্বিতীয়বার তার নেবে, সেগুলো যোগ করে যাদেরকে বাছাই করা হবে তাদেরকেই না হবে। তো এটা আপনাদের বোঝা গেল। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।